나중에 걸로 가버리잖아. 스쿨 났으니까. 어떻게 쇼리 가나? 안 맞지? 왜 거기로 보니 일년이 막아놔? 아 라지 거슈스도 보네. 쇼리 막아놔 가나? 네 라지. তোমার দেওয়া টাকা তোমায় দিয়ে গেলাম, তার সঙ্গে আমার আশীর্বাদ। আমার হাতে রান্না খেয়ে তোমার যেমন মার কথা মনে পড়ে, তেমনি তোমাকে দেখলে আমার ছেলের মুখটা আমার চোখের সামনে ভাসে। দুজনে এক বাড়িতে থাকলে দুজনেই কষ্ট পাবো, তাই আমি চলে যাচ্ছি। ভালোবাসা নিও। ঠিকানাটা যদি রেখে যেত কি করতিস? অন্তত একবার গিয়ে ক্ষমা চেয়ে আসতাম। তোকে ক্ষমা চাইতে হবে না, উনি নিশ্চয়ই তোকে ক্ষমা করেছেন, তাই তো তোকে চিঠি দিয়ে আশীর্বাদ করেছেন। উনি তো জানেন না যে উনাকে আমি কত ছোট ভেবেছি। ওরা মায়ের জাত, ছোট ভেবে ওদের কোনোদিন ছোট করা যায় না। রাজুকে তো দেখতে পেলাম না, ওকে মনে হয় আরেক জায়গায় পাওয়া যাবে। চলো রাজুর কোনো খবর জানো? ও স্কুলে আসেনি কেন? আসবে কি করে? ওর তো খুব শরীর খারাপ। শরীর খারাপ কি হয়েছে? দুদিন আগে ওদের বাড়িতে একজন রান্না করার জন্য মহিলা এসেছিলেন। উনার হাতে রান্না ঠিক ওর মার হাতে রান্নার মতো বলে উনি যেন টাকার জন্য বাড়ি ছেড়ে চলে না যান, তাই রাজু সারাদিন না খেয়ে ওনার জন্য ওর টিফিনে 10 টাকা বাঁচিয়ে বাড়ি ফিরে এসেছিল। বাড়ি গিয়ে শুনল উনি চলে গেছেন। কাল সারাটা দিন না খেয়েছিল, রাত্রে ওই মহিলা রান্না পায়নি বলে কিচ্ছু খায়নি। এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে না? আচ্ছা নবাবদা, ওর মায়ের কোনো খোঁজ পেলে? খোঁজ মানে? আমাকে মনে হয় যেন ওর মাকে ফিরে পেলে ওই মহিলা এসে এইভাবে ওর মার কথা মনে করিয়ে দিয়ে গেছে। আমি ভাবছি ওই ভদ্রমহিলা এলেনই বা কেন, আর রাজকে অসুস্থ করে চড়িয়ে বা গেলেন কেন? উনি নিশ্চয়ই কোনো ছেলে বলে নেই। দেখছি ওর মাকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আর দেরি করা চলবে না। রাজু যে যেতে ও হয়তো আর কিছু খেতেই চাইবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।